हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज आमी बानाबो छोलार डाल। छोलार डाल सकाले जलखाबारे लुचिर साथे बेश भालोई लागे खेते। चलुन देखे नी आमार छोलार डाल बानाबार जोन्ने की की उपकरण लागछे। आमी एखाने एक कप छोलार डाल नियेछी, सेटाके भालोभावे जल दिए धुए आध घंटार जोन्ने भिजिए रेखेछी। সেই ভেজানো ছোলার ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারে জল দিয়ে দেব। এখানে আমি আড়াই কাপের মতন জল নিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুনের মতন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। দিয়ে প্রেসার কুকারটাকে বন্ধ করে দিলাম। এবার ডালটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য দেব। ডালটাকে অন্তত 5 থেকে 6টা সিটি হতে দেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি নারকোল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং। নারকোলগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে নেব 7টা থেকে 8টা কিশমিশ। একটা বাটিতে আদা পেস্ট নিলাম, 1 টিস্পুনের মতন আদা পেস্ট নিয়েছি। নিয়ে নিলাম 1 টিস্পুনের মতন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন শুকনো লঙ্কা গুঁড়ো। এবার অল্প সামান্য জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি হয়ে গেছে। আমার ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। দেখে নিই ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, ঠিক এইভাবেই সেদ্ধ হবে। এবার আমি কড়া নিয়ে নিলাম, তার মধ্যে 2 টেবিলস্পুনের মতন রিফাইন তেল নিয়ে নিলাম, আর দিয়ে দিব 1 টেবিলস্পুনের মতন ঘি। তেলটা গরম হয়ে এলে আগে নারকোলগুলোকে ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে। আমার নারকোল ভাজা হয়ে গেছে। এবার নারকোলগুলোকে আমি তুলে নেব। এবার আমি দিয়ে দিলাম 2 এলাচ গুঁড়ো, 2 এলাচ, দিয়ে দেব 2 তেজপাতা, আর দিয়ে দেব 3টের মতন শুকনো লঙ্কা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1 টিস্পুনের মতন গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে ভালোভাবে হতে দেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন হিং। দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে দেব। এবার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেস্টটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ওই বাটিতে একটু জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। সে
सिद्ध करार समय मतो नून दिए दिए तेने नुनर व्यवहार कर लामना। किशमिशगुलो दिए दिलाम, दिए दिलाम 1 टीस्पूनेर मतन चीनी, भेजे रखा नारकोलटा खानिकटा दिए दिलाम, दिए भालोभावे नाड़ाचाड़ा करे नेब। अल्प सामान्य जल दिए आरो एकबार भालोभावे नाड़ाचाड़ा करे नेब। এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ডালটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে 1 টিস্পুনের মতন গরম মশলা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের মতন সিদ্ধ করলাম। 5 মিনিটের পর আমার ডাল মোটামুটি ভালোভাবে হয়ে এসেছে। দিয়ে দেব এবার 1/2 টিস্পুনের মতন ঘি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কিন্তু ডাল রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভেজে রাখা নারকলটা দিয়ে ভালোভাবে গার্নিশ করে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা ফর ওয়াচিং মাই ভিডিও।